চার এবং পঁচিশ এর দ্বিগণানুপাত কত দ্বি গনানুপাত বিষয়টা হচ্ছে অনুপাত যেটা থাকে ধরেন ক এবং খ দুইটা অনুপাত এর কি হবে এদের বর্গ ঠিক আছে চার আর পঁচিশ এর দ্বিগণ অনুপাত কি হবে এদের বর্গ মানে চার চারের ষোলো আর পঁচিশ মানে কত ছয়শ পঁচিশ ঠিক আছে স্কোয়ার রুট পি অনুপাত স্কোয়ার রুট জেট কে পি জেড এর কি বলা হয় দেখেন এই আগে কি বলেছিলাম ধরেন থ্রি আর আমি যদি বলি তাহলে তাহলে তার দ্বিগানুপাত কি হবে আর যদি ফোর নয় আপনার নয় আর ষোলো থাকে তাহলে তার যদি আপনি রুট করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে থ্রি ফোর এটাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত তার মানে হচ্ছে ধিভাজিত অনুপাত তার মানে দ্বিগানুপাত মানে কি ভর্গ করলে আর ধ্বিভাজিত অনুপাত মানে কি ভর্গমূল করলে যেটা পায় সেটা হচ্ছে ধ্বিভাজিত অনুপাত চার অনুপাত নয় এর ধ্বিভাজিত অনুপাত কোনটি হবে চার এর ধ্বাজিত অনুপাত মানে হলো এদের বর্গমূল ঠিক আছে তার মানে টু ইজ হচ্ছে আমাদের আনসার দ্যাট মিন্স অপশন ক হচ্ছে আমাদের আনসার কেমন ওকে